শিশুর হাপানি প্রতিরোধে কিছু করণীয় শিশুদের হাপানি এমন একটি সমস্যা যেখানে শুধু ওষুধ সেবনে সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তাই আমরা অভিভাবকদের কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিই হাঁপানি যেহেতু একটি দীর্ঘমেয়াদী অ্যালার্জিজনিত সমস্যা এই নিয়মগুলো মেনে অ্যালার্জি থেকে দূরে থাকতে বলা হয় প্রথমেই জেনে নিই অ্যালার্জি ব্যাপারটা কি অ্যালার্জির বাংলা অর্থ করলে দাঁড়ায় অতি সংবেদনশীলতা আমাদের শরীরে বাইরে থেকে যে কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করলে শ্বাস খাদ্য রক্তের মাধ্যমে সহজাত শারীরিক নিয়ম চেষ্টা করে একে বের করে কিংবা নিষ্ক্রিয় করে দিতে এই বস্তু ধোয়ার ধূলিকোনা বিশেষ খাদ্যদ্রব্য প্রসাধন এমনকি অশুদ্ধ হতে পারে এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার ধাপে ধাপে হয়ে থাকে এই প্রক্রিয়ার মধ্যে অনেক সময় ত্বরান্বিত কিংবা অতিরিক্ত ধাপের পার্শ্ব প্রতিক্রিয়াই হচ্ছে অ্যালার্জি এই অ্যালার্জি অনেকভাবে প্রকাশ পেতে পারে চুলকানি লালছোপ শরীরে পানি আসা নাকে পানি হাঁচি কাশি শ্বাসকষ্ট এসবই অ্যালার্জির প্রকাশ হতে পারে হচ্ছে এমনই একটি অ্যালার্জি জনিত সমস্যা যেখানে কাশি বুকে ব্যথা ও করা শ্বাসকষ্ট একসঙ্গে থাকতে পারে শিশুদের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হবে এক বাতাসের মধ্যে ভাসমান অ্যালার্জি থেকে বাচ্চা শুধু করোনা মহামারীর সময় নয় সব সময় রাস্তা বাজার ও বিদ্যালয়ের খেলার মাঠে মুখোশ পরার অভ্যাস করুন উৎসাহ দিন বিশেষ করে ঢাকার বাতাসে চলাফেরায় মুখোশ পড়া অনেক ধরনের রোগ থেকে সুরক্ষা দেবে ঘরে মশার কয়েল স্প্রে ব্যবহার করবেন না অন্তত শিশুর ঘরে মশারির ব্যবহার বাড়ান দরজা জানালায় জল নেট লাগাতে পারেন ধূমপান পরিহার করুন শিশুদের পরোক্ষ ধূমপানের হাত থেকে বাঁচান ধূমপানের আধা ঘন্টা পরও শ্বাস থেকে নিকোটিন কামড়ায় ছড়াতে পারে শীতকালে কম্বল ব্যবহার না করে কভার সভার ব্যবহার করবেন কম্বলের সূক্ষ্মনালীতে সমস্যা করে খেলনা কার্পেট কুশন পরিহার করবেন ঘর ঝাড় দেওয়ার সময় বাচ্চাকে সরিয়ে রাখুন গ্রামের ফসল তোলার সময়টাও হাঁপানির জন্য খারাপ ফুলের রেণু ফসলের আশ শ্বাসকষ্টের কারণ হতে পারে দুই খাবারের অ্যালার্জি থেকে বেঁচে থাকুন মায়েদের অভিযোগ চিকিৎসকের কাছে অ্যালার্জির জন্য গেলে মোটা দাগে মজার সব খাবার বাদ দিতে বলেন সব দিয়ে কোনো বিশেষ খাবারে অ্যালার্জি আছে কি না তা বের করতে হবে একই খাবারে সবার সমস্যা নাও হতে পারে প্রমাণিত অ্যালার্জিযুক্ত খাবার গরুর মাংস গরু ছাগলের দুধ ইলিশ চিংড়ি বেগুন পৈশাক হাঁসের ডিম ইত্যাদি যে কোনো একটি খুব অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে সমস্যা হচ্ছে কি না সমস্যা হলে বিশেষ খাবার বাদ দিতে হবে সমস্যা না হলে সতর্কতার সঙ্গে খাওয়া যেতে পারে লক্ষ্য রাখবেন একাধিক অ্যালার্জিযুক্ত খাবার একই দিন না দাવાય ভালো রক্ত পরীক্ষা করেও কোন কোন খাবারে অ্যালার্জি হতে পারে সেটা বের করা যায় কৃত্রিম রংযুক্ত খাবার প্যাকেটের জুস চকলেট চিপস সস ফাস্ট ফুড ক্ষতিকারক রাসায়নিকযুক্ত ফরমালিন কার্বাইড ইত্যাদি ফল সবজি পরিহার করবেন টাটকা দেশি মৌসুমি ফল আম জাম পেয়ারা লেবু কামরানা কলা কমলা সফেদা লটকন বেশি করে খাওয়ার অভ্যাস করুন আগে কোনো ওষুধের প্রতিক্রিয়া হলে লোট করে রাখুন এবং চিকিৎসককে জানান তিন শারীরিক সক্ষমতা বাড়াতে জোর দিন টিভি মুঠোফোন চাপ দেখা কমিয়ে ঘরের বাইরে খেলাধুলা হাঁটাহাঁটির চেষ্টা করুন শহরের বাচ্চারা ছাদেও খেলাধুলা করতে পারে বাচ্চাদের জন্য জন্মের প্রথম ছয় মাস শুধু বুকের দুধ পান করাতে হবে এরপর ঘরে পরিপূরক খাবারের অভ্যাস করুন দুধ গরু ছাগলের দুধ প্যাকেটের নিয়ম মতো টিকা দিন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিন হাত পরিষ্কার রাখা ব্যাপারটি অনেক জীবাণু থেকে বাঁচিয়ে রাখতে পারে বাজারে রাস্তার অনেক সময় শ্বাসকষ্ট নির্মূলের চিকিৎসা দেওয়া হয় যেখানে উচ্চ মাত্রার হাপানির ওষুধ এবং অনেক ক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক থাকে এগুলো সাময়িক ভালো লাগার অনুভূতি দেয় কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো ভয়ঙ্কর না সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি শ্বাসকষ্টের জন্য ইনহেলার জাতীয় ওষুধ ঠিকমতো ব্যবহার না করলেও হাপানির রোগে তেমন উন্নতি পাওয়া যায় না আপনার ইনহেলার স্পেসর ব্যবহার ঠিকমতো হচ্ছে কি না সেটাও চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনে নিন ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না